নমস্কার যুক্তি তর্ক সঙ্গে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একশো দিন পূর্ণ করেছে সেই উপলক্ষে সতেরোই নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা ঘটেছে এটা ঠিক কিন্তু ভারত যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছে সেরকম হয়নি ভারত অতিরঞ্জিত করছে ডক্টর ইউনুস যত বয়স বাড়ছে তত মিথ্যা কথা বলার প্রবণতা ওনার বাড়ছে তার বক্তব্য যে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হননি তারা সবাই আওয়ামী লীগের সমর্থক তাই আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় যদিও ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের রাজনৈতিক দলগুলো বিষয়টাকে অতিরঞ্জিত করে বিশ্বের কাছে তুলে ধরছে কি জানা আছে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্ট পর্যন্ত এই দেড় মাসে আড়াই হাজারের বেশি ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটেছে কোথায় কি ঘটনা ঘটেছে কত মানুষ অত্যাচারিত হয়েছেন মাতৃশক্তি কিভাবে লাঞ্ছিত হয়েছেন কত মানুষ খুন হয়েছেন তার বিস্তারিত রিপোর্ট বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছিল আসলে ডক্টর ইউনুস চিরকালই দ্বিচারিতা করা পছন্দ করেন তিনি মুক্তিযুদ্ধে অংশ নেননি পেন্টাগন থেকে স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়াশোনা করেছিলেন তারপর গ্রামীণ ব্যাংক তৈরি করেন তাকে সুৎকর ইউনুস বলা হয় প্রভূত টাকা রোজগার করে আমেরিকায় নাম কিনেছেন ক্লিন্টন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন তার বিনিময়ে জীবনের উপান্তে এসে তারই রাজ্যক কিন্তু বাস্তব কি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করুন তো যারা প্রকৃত অসাম্প্রদায়িক যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের ভাবনাকে হৃদয়ে ধারণ করে তাদেরকে জিজ্ঞেস করুন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে এখন রয়েছেন অতীতে আওয়ামী জমানায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়নি আমি একদম বলছি না এই তো দু তিন বছর আগে দুর্গাপুজোর সময় কুমিল্লার নানুয়া দিঘির পারে কি ঘটনা ঘটেছিল কিন্তু এবারে যা ঘটলো তা অতীতের সব রেকর্ডকে করে দিয়েছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন এক ছাতার তলায় আসছে বাইশে নভেম্বর তারা আবার রাজপথে নামছেন তাদের আট দফা দাবি দুর্গা পুজোয় ছুটি সংখ্যালঘু মন্ত্রক তৈরি করা যারা তাদের উপর অত্যাচার করেছেন তাদের শাস্তি সেনাবাহিনীর ব্যবস্থা নেওয়া যে ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি সেনা এবং পুলিশের যৌথ বাহিনী বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে এখন ইউনুস সাহেব বলছেন যে অতিরঞ্জিত চক্ষু লজ্জা থাকলে এই কথাগুলো তিনি বলতেন না ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে গুরুত্বপূর্ণ পদে ভারতীয়রা বসেছেন তুলসী গাবাড বিবেক রামস্বামী এরা তো ভারতবন্ধু তারপরে নতুন বিদেশ সচিব হবেন যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ার্ল্ড এরা সবাই ঘোষিত ভারত বন্ধু রাডিক্যাল ইসলামের বিরোধী ইত্যাদি এবং তুলসী তো প্র্যাকটিসিং হিন্দু সেটা নিয়ে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে ডক্টর ভরত গারাই যিনি আমেরিকায় ডাক্তার ভারত বড়াই যিনি ইন্দো আমেরিকান গোষ্ঠীর প্রভাবশালী সদস্য সম্ভবত রিপাবলিকান ট্রাম্পের সমর্থক তিনি বলছেন যে আমরা মার্কিন কংগ্রেসে লবি করব। যাতে বাংলাদেশের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন স্বয়ং ট্রাম্প দীপাবলির সময় কি বলেছিলেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে হিন্দু খ্রিস্টানদের উপর তিনি ক্ষমতায় থাকলে এই ঘটনা ঘটতো না সেই কথার সূত্র ধরে ডক্টর বড়াই বলছেন এখন সময় এসেছে বাংলাদেশের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ বাংলাদেশ বস্ত্র রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করে উপর এরকম ইউনিট আছে তাদের অনেকেই এখন ঢুকছে বেতন না পেয়ে কর্মীরা রাজপথে নেমেছেন সেনা পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথ অবরোধ করা হচ্ছে এই প্রেক্ষিতে ডক্টর বড়াইয়ের এই দাবি খুব তাৎপর্যপূর্ণ দেখুন ডোনাল্ড ট্রাম্প ইসলামের বিপক্ষে এবং তিনি চান না এবং পৃথিবীর কোনো মানুষই চান না ভারতীয় উপমহাদেশের একটা অংশ বাংলাদেশে হিজবুত্তারের হেফাজত জামাত তারা ক্ষমতা নিয়ন্ত্রণ করুক এবং বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তানে পরিণত হোক এটা এটা কেউ চায় না আমরা চাই না আমেরিকা চায় না কেউ চায় না কারণ আমাদের নাকের ডগায় যদি এরকম একটা সরকার থাকে এরকম একটা দেশ থাকে যারা জঙ্গি জেহাদিদের স্বর্গ রাজ্যে পরিণত করবে বাংলাদেশকে এবং বাংলাদেশের মাটি থেকে রপ্তানি করা হবে সন্ত্রাস তাহলে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি হতে পারে ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে সক্ষ বাড়ছে তিপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এই প্রথম করাচি থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি এলো চট্টগ্রাম বন্দরে প্রচুর কন্টেনার ছিল এখন দুদেশের চুক্তি হয়েছে পাকিস্তান থেকে আসা জাহাজে কন্টেনারে কি জিনিস আছে সেটা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন বন্দরে চেক করবে না কন্ট্রাব্যান থাকতে পারে মাদক থাকতে পারে বেআইনি অস্ত্র জঙ্গিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে আইএসআই খুব সক্রিয় হয়েছে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার রোববার দিন বাংলাদেশের একটি সাততারা হোটেলে গিয়ে রিকশাতে সবার হয়েছেন তার স্ত্রীকে বসিয়েছিলেন রিকশায় বাংলাদেশের রিকশা গণপরিবহনের একটা উল্লেখযোগ্য অংশ অর্থাৎ বাংলাদেশ প্রীতি দেখাতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার রিকশায় পর্যন্ত সওয়ার হয়ে রিকশা চালালেন প্রতীকীভাবে হোটেলের চোদ্দ তলায় সেই রিক্সা রাখা ছিল জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়ছে আর পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে আর এক্সপোর্টের পরিমাপ হয় সন্ত্রাসবাদ দিয়ে তার তাহলে পাকিস্তান যদি বাংলাদেশকে তার নতুন মিত্র বলে মনে করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এখন ক্ষমতায় আছে তারা পাকিস্তানকে পরম মিত্র বলে মনে করছে তাহলে পাকিস্তানের বিশ্ব আর বাংলাদেশের বিশ্বদর্শনের মধ্যে আর ফারাক থাকবে না তাহলে এই ধরনের সন্ত্রাসবাদী বিষয়গুলোকে মোকাবিলা করার জন্য কি দরকার দরকার এটাই তাদের রিসোর্সের সূত্রগুলোকে বন্ধ করে দেওয়া ইরানে আর্থিক নিষেধাজ্ঞা আছে উত্তর কোরিয়ায় আর্থিক নিষেধাজ্ঞা আছে আমেরিকা চাপিয়েছে পশ্চিমী দুনিয়া চাপিয়েছে বাংলাদেশে যদি ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন না কমে যদি পরিকল্পিত ভাবে তাদের নিশ্চিন্ন করার চেষ্টা হয় বাংলাদেশ যদি জঙ্গি জিহাদিদের কার্যত মুক্তাঞ্চল হয় বাংলাদেশে ঘাঁটি গেড়ে আইএসআই যদি ভারত বিরোধী কার্যকলাপকে মদত দেয় তাহলে কঠোর পদক্ষেপ করতে হবে এবং ভারত সরকারের উচিত পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে যদি কূটনৈতিক পথে সমাধান সূত্র না বেরোয় যদি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারতের উদ্বেগকে গুরুত্ব না দেয় তাহলে আমাদেরকেও হয়তো কঠোর পদক্ষেপের দিকে এগোতে হবে কারণ ভারতীয় উপমহাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষাকর্তা ভারত হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী ভারতীয় উপমহাদেশে হিন্দুদের রক্ষাকর্তা একটা অন্য দেশে ধর্মীয় সংখ্যালঘু সনাতনীরা থাকলেও আমাদের মরাল রেসপন্সিবিলিটি আছে ভারতের একশো কোটিরও বেশি সনাতনী এই নিয়ে উদ্বিগ্ন তারা ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে ভারত সরকার কূটনৈতিক পথে ইউনুস সরকারের সঙ্গে কথাবার্তা বলছে কিন্তু ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাটাকে লঘু করে দেখাতে চাইলেন তার থেকে এটাই প্রমাণিত হয় ইউনুস সরকারের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে কোনো সদিচ্ছা নেই তিনি হিজবুত তাহারের হেফাজত মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের সমর্থনে এই সরকার চালাচ্ছেন তিনি মুক্তিযুদ্ধে নিজে কোনোদিন করেননি তাই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের যে আবেগ আছে সেই আবেগকে তিনি বোঝেন না যদিও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান দেখিয়েছেন তাদের স্মরণ করেছেন কিছুদিন আগে আমেরিকায় গিয়ে একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার বলেছিলেন না যে এখন মুক্তিযুদ্ধের কথা বলছেন কেন এখন তো রিসেট বাটন পুশ করা হয়েছে বাংলাদেশে তা নিয়ে বিস্তর ক্ষোভ হয় তাই ইউনুস আমার মনে হয় বাংলাদেশিদের মনে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতে মলম লাগাবার চেষ্টা করলেন কিন্তু এটা চাঁদসনাগরের মনসাপুজো করা ছাড়া আর কিছুই নয় আসলে ডক্টর ইউনুস বিচ্ছিন্নতাকামী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সমর্থনে সরকারের প্রধান হয়েছেন যার যদিও এই সরকারের কোনো বৈধতা নেই মানুষের সমর্থন নেই একটা বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থান প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন সেই বিষয়টা সমাধান হলো তারপরে আসলো বৈষম্য বিরোধী আন্দোলন তারপর থেকে নাকি এরা বিপ্লব হলো বিপ্লবে গুলি চললো বহু মানুষ মারা গেলেন পুলিশ মারা গেল নিখোঁজ হলো সেই বুলেট যেগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমেরিকান ন্যাটো বাহিনী ব্যবহার করে সেই বুলেট বাংলাদেশে এলো কি করে ব্রিগেডিয়ার সাকাওয়া যিনি স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা ছিলেন যারা মারা গেছেন তাদের দেহের ময়নাতদন্তের পর এই বুলেটের অস্তিত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন তারপরে রাতারাতি তাকে মন্ত্রক থেকে সরিয়ে দেয়া হয় অর্থাৎ পরিকল্পিত চিত্রনাট্য পরিকল্পিত চক্রান্ত একদিনে হয়নি বেশ কয়েক বছর ধরে এই চক্রান্তে জাল বিছানো হয়েছিল জুলাই অগাস্ট মাসে সেই চক্রান্ত সাফল্য লাভ করে যারা রাজাকার যারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তারা কোনো দিন সেই পরাজয় মেনে নিতে পারেননি তারা প্রতিশোধ দেবার সুযোগ করছিলেন পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে আসাতেই তারা কিন্তু এই প্রতিশোধটা নিতে পেরেছে হেফাজত ছাত্র লোকজন জামাতের লোকজন এই ছাত্রদের মধ্যে লুকিয়েছিল তারাই হচ্ছে চালিকা শক্তি। ইউনুসের প্রধান সহকারী মাহফুজ আলম নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মাথা এবার বলুন এই একাত্তরে যারা রাজাকার ছিল সেই রাজাকারদেরই ঘনিষ্ঠ লোকজনই কাণ্ডটা ঘটিয়েছে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে রাজাকারদের হাতে পড়লে সন্ত্রাসবাদীদের আতুর ঘর পাকিস্তান যেভাবে সন্ত্রাসকে রপ্তানি করে এরাও করবে ভারতে তাহলে আমরা যদি সতর্ক না হই তাহলে বিপদ এড়াতে পারবো না সেই জন্য ইন্দো আমেরিকান গোষ্ঠীর একজন উল্লেখযোগ্য নেতা ডক্টর ভারত বড়াই বলেছেন তিনি মার্কিন কংগ্রেসে সওয়াল করবেন যে ঢাকার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হোক আমেরিকা যদি শেষ পর্যন্ত সেটা করে ভারত কিন্তু কঠোর পদক্ষেপ নেবে এবং ট্রাম্প প্রশাসন রেডিক্যাল ইসলামের বিরোধী আমেরিকার যে রায় সেটা রেডিক্যাল ইসলামের বিরুদ্ধে লেফট এনজিও কালচারের বিরুদ্ধে তাই বিশে জানুয়ারি ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হাতে নেওয়ার পর এই আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না